হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আগামীকাল বাঁচা মরার লড়াই, যেসব পরিবর্তন নিয়ে বাংলাদেশ মাঠে নামবে। দুই ওয়ানডেতে অনেক খারাপভাবে হেরেছে বাংলাদেশ দল। আগামী 22 অক্টোবর সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচার জন্য এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকার সিরিজে প্রথম ওয়ানডেতে খেলেনি তামিম ইকবাল, তবে ইঞ্জুরি কাটিয়ে দ্বিতীয় ওয়ানডেতে খেলেছেন দেশেরা ওপেনার তামিম ইকবাল। আবারও ইঞ্জুরিতে পড়েছেন তিনি অনিশ্চিত তৃতীয় ম্যাচে। দক্ষিণ আফ্রিকার সিরিজকে বিদায় জানিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান, আর তার পরিবর্তে দলে যোগ দিচ্ছে শফিউল ইসলাম। তাই এবার খেলা শুরুর আগেই টাইগার ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কে থাকছেন তৃতীয় ওয়ানডে একাদশে। তৃতীয় ওয়ানডেতে সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, ইমরুল গায়েজ, সৌম্য সরকার অথবা মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন কুমার, সাব্বির রহমান, নাসির হোসেন, শফিউল ইসলাম এবং রুবেল হোসেন।